হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি আনবক্সিং ভিডিওতে। আজকে আপনাদেরকে একটা মনিটর দেখাবো যেটা হচ্ছে এলজি ব্র্যান্ডের। এটার মডেল হচ্ছে 22MK600। এই মনিটরের সাথে কি কি পাচ্ছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো খোলার সাথে সাথে একটা এইচডিএমআই কেবল পেয়ে যাবেন আর একটা অ্যাডাপ্টার পাবেন এলজির আর স্ট্যান্ড। এটা হচ্ছে নিচের স্ট্যান্ডটা, এটা হচ্ছে কভারটা, নাটগুলো লাগানোর পর কভারটা দিয়ে আটকাতে হবে। এগুলো হচ্ছে স্ক্রু, আমরা প্লাস্টিকটা সরিয়ে নেই। এই তো মনিটর, মনিটরটা আমরা বের করে নেব। বের করে নিয়ে এটাকে সেট আপ করবো। কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখাবো আপনাদের সাথে। আপনাদের একটু ভালো করে দেখবেন কীভাবে সেট আপ করতে হয়। এখন সাবধানে খুলবেন, কেননা যদি পড়ে যায় তাহলে কিন্তু নতুন জিনিস ডিসপ্লে একদম চলে যাবে। খুব সাবধান, এটা একদম সহজ। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা ফিটিং করা কিন্তু খুব বেশি আহামরি কিছু না, একদম সহজ একটা জিনিস। কিন্তু আপনারা বাসায় যে কেউ এটাকে ফিটিং করতে পারবেন। আর এটা হচ্ছে ওয়াল মাউন্ট, এলজির লোগো দেওয়া আছে পিছনে। ভিজিএ পোর্ট, দুটো এইচডিএমআই পোর্ট, একটা পাওয়ার পোর্ট পাবেন। তো এটাকে আমরা এখন ফিটিং করব। দেখেন একদম সহজ এটাকে ফিটিং করা। আপনারা যে কেউ চাইলে বাসায় বসে ফিটিং করতে পারবেন। জাস্ট একবার যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা এটা বাসায় বসেই ফিটিং করতে পারবেন। আপনারা যদি দেখুন কীভাবে ফিটিং করতে হয়, একদম সহজ।